কোন মা তোমার জন্ম দিল, যে মা তোমার জন্ম দিছে তোমার মায়ের জীবন বড় ধন্য। কোন বাবা তোর জন্ম দিল, কোন বাবার নসল থেকে তুমি তোমার মায়ের রেহেমে আসলা, তোমার আব্বার জীবন ধন্য। আল্লাহ ভাসাহাল ডাক দিয়া কয়, শোনো রে ও সাকিব বলখি, আমার যেই মা জন্ম দিছে ওই মা দুনিয়ার কোন সাধারণ মা না, ওই মা হইল তাহাজ্জুদ গুজার কর্ণেওয়ালা একজন মা। আমার মা এমন কোন সময় নাই দুনিয়ার কোন কর্ম সম্পাদন করার জন্য আমার মা ঘর থেকে বাইর হয়েছে। বলে তোমার মা এমন একজন ধর্মওয়ালা মা, তোমার মা এমন একজন আল্লাহ প্রেমিক নবীর প্রেমিক মা, তোমার মায়ের এমন কোন এবাদত ছিল যে এবাদতের কারণে আল্লাহ তাআলা তোমার মা দুয়ার বরকতে তোমার এত সুন্দর মর্যাদা দান করছে। উনি ডাক দিয়া কয়, আমার মারে আমি প্রত্যেক সময় দেখতাম রে, ফজরের নামাজের আগে উইঠা উইঠা আমার মা জননী নামাজের মুসল্লার ভিতরে সেজদার মধ্যে পুরা পুরা কান্ত। আমি আমার মার একদিন জিগাইলাম, মা গো মা আপনি কেন নামাজের মুসল্লায় পুরা পুরা কান্দেন? আমার মা আমার উত্তর দিতে, সন্তান রে আমার আল্লাহ তো বলছে ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীরে বলছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য কাজ করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এরে আমার মা আমার কাছে এই আয়াতের ব্যাখ্যা শুনাইছে। আমার মা কইছে, যখন নাকি এই আয়াত আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কামছে। ছোট বাচ্চা মানুষরা দুধের জন্য মার কাছে যেমন কামদে, আমার নবীও নাকি আল্লাহ তালার কাছে তার সাইতে আরো কষ্ট করিয়া করিয়া কামছে। আমার নবী আমার আল্লাহরে বলছে, আল্লাহ আমার তাহাজ্জুদ নামাজ পড়লে আপনি বলছেন মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মতেরা গুনাগার, আমার উম্মত না তো গুনা করব। আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার উম্মতের গুনা মাফ করবানি, আল্লাহ আমার উম্মত তো তাহাজ্জুদ নামাজ পড়ব, আমার উম্মতের চাহিদা গুলো পূরণ করবানি। শোনো রে বাবা, আল্লামা আহমদিয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই উনি নিজে বর্ণনা করতেছে তাফসিরে কামজুল ইমানের মধ্যে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়া তার মনের যত আশা আছে একটানা তিন মাস আমার আল্লাহ তালার কাছে কান্না করে করে বলতে পারে, আমার আল্লাহ তালা তার মনের আশা গুলা পূরণ করে। জবান না খুলে কোন আল্লাহ আকবার বাজানো। ও দানতলিয়ার বাবারা, দানতলিয়ার পর্দার আড়ালের মা বোনেরা, চিন্তা করেন গো কেমন মায়ের কেমন ফুট ছিল। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওই ছেলে কয় আমার আল্লাহ তালার আয়াতের এই কথা যখন আমার মা বলছে, আমি আমার মারে বলছি, মা আপনি তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহ তালার কাছে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে আপনার এবং আল্লাহ তালার একজন খাস বান্দা হিসেবে কবুল করে। ওই মা জননী ঘোষণা করে, শোনো রে জগৎবাসী, আমি আমার সন্তানের জন্য এমন ভাবে দোয়া করছি, ওই দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সন্তানটারে ওলি বানাইছে। সন্তান কয়, আমি যেদিন থেকে বুঝদারা হয়েছি আমার বয়স 7 থেকে 8 বছর বয়সের হয়েছে, আমি আমার মায়ের সঙ্গে আমার মাঝে তাহাজ্জুদের নামাজটা পড়ে, আমি আমার মায়ের সঙ্গে তাহাজ্জুদের নামাজটা পড়া শুরু করলাম। আমার মারে প্রশ্ন করলাম, মা গো মা আমি যে তাহাজ্জুদের নামাজ করি গো মা, আপনি বলেন না আমার আল্লাহ আমি সন্তানকে আপনার মতো আবেদ বানাই বনি, আপনার মতো সলে বানাই বনি। আমার মা কয়, সন্তান ওইরা দেখো না আমার আল্লাহ তালা কাউরে খালি ফিরায় না, তুমি যদি পড়ো আমার আল্লাহ তালা অবশ্যই তোমারে খালি ফিরিয়ে দিবে না।
আল্লামা জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহা একজন সাচ্চা পাক্কা আশেক ভক্ত ছিল, যিনার নাম হইল আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই। উনি বলে, রে আমি সাহাল দামেস্ক তাইকা মক্কার মধ্যে গেলাম হজ করার জন্য। মক্কা থেকে আসার সময় আমি আমার পীর হযরত জুন্নুন মিশরির সাক্ষাৎ পাইলাম। আমি আমার হুজুরকে বললাম, হুজুর গো আপনার সঙ্গে যে আমার দেখা হইয়া গেছে, আপনি আমার একটু তরিকতের তালিম প্রদান করেন। আল্লামা সাহাল ডাক দিয়া কই, আমার জুন্নুন মিশরি তালিম দিছে, এ সাহাল তুমি অন্য আজকে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার আল্লাহ তাআলারে আল্লাহ গো আল্লাহ গো কইয়া ডাকবা। ওই সাহাল ডাক দিয়া কই, হুজুর জুন্নুন মিশরি আমি যে আল্লাহ গো আল্লাহ গো কইয়া ডাকবো, হুজুর এটার কারণটা কি? উনি ডাক দিয়া কই, বাবা তুমি যদি একটানা সাত দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকিরটা তোমার কলবের মধ্যে বসাইতে পারো, এই জিকিরটা বসানোর কারণে যদি তুমি দিনের বেলা যদি অসুস্থ হয়ে পড়েও থাকো তোমার কলবটা জারি থাকবে, তখন তুমি তোমার মুখ দিয়া আল্লাহ আল্লাহ করা লাগবে না, তখন তোমার পুরাটা দেহ আল্লাহ আল্লাহ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার আজকে এই দক্ষিণ দানতলিয়া এলাকার এবং তাজপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, এবার আল্লামা সাহাল কয় আমি একটা না এক সপ্তাহ আল্লাহ তালার জিকির করতে লাগলাম। যখন আমি এমন ভাবে জিকির করি এবার আমার এই কলবটা মাত্র সাত দিনের মধ্যে জারি হইয়া গেছে। আমি এবার আবার আল্লামা জুন্নুন মিশরির কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, জুন্নুন মিশরি ও আমি আবার আপনার কাছে আসলাম আল্লাহর হস্তে, আপনি আমাকে আরেকটু তালিম দেন যেন আমার কলবটা সর্বক্ষণ জারি থাকে। উনি ডাক দিয়া কয়, বাবা এতদিন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহু আল্লাহ জিকির করতা, এখন আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহু আল্লাহ জিকির করা লাগবে না। বাবা রে আজকে থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা না আল্লাহু আল্লাহ জিকির করবা। জুন্নুন মিশরি কয় আমি একটা না আল্লাহু আল্লাহ জিকিরের তালিম যখন নিলাম আমি আল্লাহ আল্লাহ করতে লাগলাম, একটানা সাত দিন আমি সকালবেলা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘুমাই নাই, আর দিনের দিন যখন আমি ঘুমাইছি ঘুম থেকে ওঠার পরে আমার সঙ্গে মালিক ইবনে মারওয়ান নামক একজন হজের সঙ্গী ছিল, উনি আমার ডাক দিয়া কয়, এরে আল্লামা সাহাল শোনো শোনো শোনো, তুমি যখন ঘুমাইতেছিলা আমরা দেখলাম তোমার বুকের মাঝখানটা বামস্তনের দুই আঙ্গুল নিচের এই জায়গাটা কেমন জানি লাফালাফি করতেছে। ও সাহর আমরা মনে করতে লাগলাম মনে হয় তুমি সাখারাতের বিছানায় আছো, মৃত্যুর সঙ্গে লড়াই করতেছো। আমি এমন ভয় পাইয়া তোমার বুকটার মধ্যে কানটা লাগাইলাম, আমি লাগাইয়া দেখলাম তোমার বুকের ভিতর থেকে তুমি ঘুমানো অবস্থায় আল্লাহু আল্লাহু আওয়াজ শোনা যায়। আল্লামা সাহাল কয় আমার উস্তাদ জুন্নুন মিশরি বলছিল আমি যদি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তালার জিকিরে মশগুল থাকা আমি যদি আমার কলবটা জারি করতাম পারি, আমার কলবটা মদিনার নবী রহমাতুল্লিল আলামিন নবীর নূর দ্বারা পয়গাম হইয়া আমার কলব জারি থাকবো, আমি ঘুমাইলেও আল্লাহ আল্লাহ চলবো। আমি দৌড়াইয়া চলে গেলাম আল্লামা জুন্নুন হযরত জুন্নুন মিশরির কাছে, আমি যে ডাক দিয়া কইলাম, হুজুর ও জুন্নুন মিশরি আপনার কাছে আমি জানতে চাই, আমি তো সকাল থেকে সন্ধ্যা করে অভ্যাস করছি আমার কলব জারি হয়েছে, এবার আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অভ্যাস করলাম আমার কলব জারি হয়েছে, হুজুর আরেকটু তালিম দেন আমি যেন আল্লাহর জিকির বেশি বেশি করতে পারি। হুজুর ডাক দিয়া কয়, এ সাহাব আমার সামনে আসো। জুন্নুন মিশরি তার চাদরটা এমন ভাবে মেইলা দিয়া আল্লামা সাহালের মাথার উপর দিয়া কয়, বাবা তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়া
বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এমন ভাবে তিনবার পড়ায়া এবার বলে বাবা তুমি আমার সাথে পড়ো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এমন ভাবে যখন বারবার বারবার করাইলো এবার আল্লামা সাহাল কয় হুজুর এটা কি করাইলা বলে বাবা তুমি বলছো তোমার কলবটা জারি করে দেওয়ার জন্য এখন থেকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটানা আল্লাহ তাআলার জিকির করবা তুমি সাহালের এই কলব যেন না ঘুমায় যদিও তোমার চোখ ঘুমায়া যায় আমরা ঘুমায়া যাবো আমরা চোখ গুলা ঘুমায়া যাবে আল্লাহর কসম কোন তরিকতের পীরের হাতটা যদি শক্ত করে ধরতে পারে আল্লাহর কসম ওই তালিম নেওয়ার কারণে যদি আপনি আপনার এই মুহুডারে শক্ত বানাইতে পারেন আপনার দেহটারে আল্লাহর ওলির তালিম মোতাবেক তাওয়াজ্জ মোতাবেক আপনার জিকিরের একটা ঘরদম আপনার কলবে জিকিরের একটা আসন বানাইতে পারেন এই কলবটা আপনি যদিও ঘুমায়া যান কলব কখনো ঘুমায় না আল্লাহর ওলি সুন্নন নুসরি কয় বাবা এখন থেকে তুমি তোমার চোখ দিয়া ঘুমাইতে পারবা তবে তোমার এই কলব কোনোদিন ঘুমাবে না আল্লাহ আল্লাহ করবে আস্তে বলছেন আরো মহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ আল্লামা সাহাল ডাক দিয়া কয় জগৎবাসী রে শোনো 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 যেদিন আমি জুন্নুন মিশরের কাছে বায়াত নিলাম বায়াত নেওয়ার পরে আল্লামা জুন্নুন হযরত জুন্নুন মিশরের কাছে বায়াত নেওয়ার পরে একটানা তিন মাস আমি ঘুমাইছি না কয় মাস জোরে কোন কয় মাস বলে তিন মাস আমি ঘুমাইছি না বলে কেন বলে শুধু ঘুমাই নাই একটানা তিন মাস পর্যন্ত আমি কোন জায়গার সাথে ঢেলান দিয়ে ঘুমাই নাই কয় মাস তিন মাস ডালান দেয় নাই কয় কেন ডালান দাও নাই কয় আমার পীরকে আমি সম্মান করছি কারণ তিন মাস পর্যন্ত পীরের কাছে তালিম নেওয়ার পরে মানুষের সিনাটা শক্ত থাকে নির্ভরশীল থাকে এজন্য আমিও আমার এই সিনাটারে শক্ত এবং নির্ভরশীল করলাম এবার জানতে চাই বাবাজিরা বন্ধুরা আমরা সবাই এই সিনাটারে আল্লাহ এবং তার রাসূলের ধনবান্দারের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহর ওলিদের প্রেমের সম্পর্ক আমাদের সিনার মধ্যে আমরা ধারণ করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এবার শুনুন আল্লামা সাহাল কই টানা তিন মাস পরে আমি যখন টানা তিন মাস পরে গেলাম আমার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আমার আমার বাড়িতে যাওয়ার পরে আমি আমার ঘরের মধ্যে আল্লাহর জিকির করতে লাগলাম আপনি মনে করছেন আপনি আপনার মুর্শিদের দরবারে যতক্ষণ আসেন অতক্ষণ মনে হয় তরিকত জিনা বলে আমি মুর্শিদের দরবারে যখন যে ইবাদত করতাম আমি আমার বাড়িতে তেমনভাবে করতে লাগলাম তখন আমি সকালবেলা যাইয়া আমার ঘরের মধ্যে আল্লাহু আল্লাহ জিকির করতে লাগলাম জিকির করতে 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 আমার এমন একটা জজবা হালত আসছে জজবা হালতের সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমি একবার আল্লাহ বলি আমি থাকি জমিনে আর আমার মাথাটা আল্লাহ বলার ধাক্কাটা যে লাগে আমার ঘরের উপরের মধ্যে আমি আবার চলে গেলাম হযরত জুন্নুন মিশরের কাছে আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমি যে আল্লাহ আল্লাহ জিকির করি আমার হালত যখন পরিবর্তন হইয়া যায় আমার বাপ যখন পরিবর্তন হইয়া যায় আমি তো নিচে বইসা থাকি না আমি আল্লাহ আল্লাহ করতে করতে দেখি আমার নিচে আল্লাহ বলি আর হুটা যায় আমার মাথাটা আমার ঘরের উপরে যায় লাগে জুন্নুন মুশরি কয় আশেক রে যদি তুমি কোনো খোলা আসমানের নিচে বইসা আল্লাহ আল্লাহ এমন হালতে করো তাহলে তোমার আল্লাহু আল্লাহ শব্দটা বলবা জমিনে আর হু শব্দটা বলতে বলতে তোমার মাথাটা দেয়া লাগবো আসমানে হুজুর কেন বলে এটা হইল আমার আল্লাহ তালার জিকিরের একটা আলাদা পাওয়ার ও হুজুর গো আমি তো এবার আল্লাহ আল্লাহ করতে লাগলাম তবে হালত পরিবর্তন করি নাই আমি যখন আল্লাহ আল্লাহ করি একদিন আমার ঘরের উপরে ঘরের চাল দেওয়ার জন্য যে কাঠগুলা দেওয়া হয়েছে লাকড়িগুলা দেওয়া হয়েছে আমার আল্লাহ জিকিরের শব্দের কারণে একটা
একটা লাঠির উপর থেকে পয়রা আমার মাথার কপালের অংশ ফাইটা, দুইটা ফোটা রক্ত মাটির মধ্যে ফুরা গেছে। হুজুর আমি দেখলাম ওই দুইটা ফোটা রক্ত যে পড়ছে, ওই দুইটা ফোটা রক্ত মাটির মধ্যে আল্লাহ নামের আকার ধারণ করে ফালাইছে। আত্তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির লিখিত 313 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সুন্দর ঘটনাটা বর্ণনা। বন্ধুরে আমি জানতে চাই, একটা মানুষ যদি আল্লাহ আল্লাহ জিকিরটা মনোমুগ্ধকর করভাবে করার কারণে তার কলবটার মধ্যে আল্লাহ নামের একটা বসতি হইয়া যায়, আমরা যদি নবীর প্রেমিকেরা, এই দান্তলিয়ার মানুষেরা, তাজপুরের যুবকেরা, ইমাম হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগের এই 10তম সুন্নি মহা সম্মেলনে বৈশা আল্লাহ তাআলার জিকিরের তালিম নেওয়ার পরে আপনি আপনার হাতের কাম হাত দিয়ে করেন, মুখে মুখে আল্লাহু আল্লাহ করেন, আমি জানতে চাই এই আল্লাহ নামের জিকিরের বসতি আমরার এই কলবে হইতে পারে কি পারে না? যদি বসতি বানাইতে পারো তুমি চোখ বন্ধ করে ঘুমাইবা, তোমার কলব আল্লাহ আল্লাহ করব। আমরা কলবে কলব মিলাই না মুর্শিদের কলবে, আমরা কলবে কলব মিলাই না মুর্শিদের কলবে, হাইরে যদি কষ্ট পাই গো মুর্শিদ তাহার অন্তরে, হাইরে যদি কষ্ট পাই গো মুর্শিদ তাহার অন্তরে। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, আমরা পার করবেন গো অব সিন্ধু গো, আরে একবার দেখা দেন গো মুর্শিদ আমরার সহপনে, বলেন একবার দেখা দেন গো মুর্শিদ আমরার সহপনে, আমরা কলবে কলব মিলাই না মুর্শিদের কলবে, আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে। আরে পাইতাম যদি মুর্শিদ গো তোমার, আরে বলতাম যত আশা গো আমার বলে, পাইতাম যদি মুর্শিদ গো তোমার, বলতাম যত আশা গো আমার, আমরা মরণ আশা ছেড়ে দিলাম মুর্শিদের শহরে, আমরা মরণ আশা ছেড়ে দিলাম মুর্শিদের কদমে, হাইরে যদি কষ্ট পাই গো আমার মুর্শিদের কলবে, কন্যা যদি কষ্ট পাই গো আমার মুর্শিদের কদমে, আমরা নজরে নজর রাখি না মুর্শিদের নজরে, আমরা কদমে কদম রাখি না মুর্শিদ, হায়রে যদি কষ্ট পাই গো আমার মুর্শিদের অন্তরে। ভাইজান এই শান দিয়ে কি বুঝাইছে জানেন, যে আগের যুগের যারা সাচ্চা পাক্কা পীরের মুরিদ আর সাচ্চা পাক্কা আশেক ছিল, এরা কিন্তু মুর্শিদের দিয়ে হাঁটতো, মুর্শিদের ছায়াটা এরাই এরাই হাঁটতো, মুর্শিদের ছায়ার ভিতরে ফা ফরক এফাইত। আর অনকালে কি ফির মানবো, হে মুরিদ হয়ে আনের পরে মনে করে হে দরবারের ফির হয়ে গেছে, কথা কন না কেন, কথা বলেন ঠিক কিনা, এমন অবস্থা, খুব কঠিন অবস্থা, খুব কঠিন অবস্থা। আরে মুর্শিদের দরবারে যান আপনি, আপনি নিজে নিজে চলে আসেন, অনুমতি ছাড়া চলে আসেন। আর আগের জেনারা মুরিদ ছিল, যাইতো নিজের ইচ্ছা, কিন্তু মুর্শিদের অনুমতি ছাড়া একটা কদম বাইরে আসত। উনি বলে আমি আল্লামা সাহাল বলে আমি হুজুরের দরবারে যাইতাম জন্য মিশরের দরবারে, কিন্তু উনি যতক্ষণ না আমার অনুমতি দিতেন ততক্ষণ আমি বাইর হইতাম না, কারণ আমি জানতাম ওনার দরবারে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার সিনার ভিতরে আলাদা এলমে লাদুনি নূর পয়দা হবে। আমরা ঠিক যে কোন মনে হয়েছে হুজুর খুব কষ্ট হইতেছে আমরা। আরে আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক ছোট্ট ঘটনা বলি, অসুবিধা হবে আপনাদের, যারা মুরিদ, যারা মুরিদ আর সাতটা পাক্কা ভক্ত, যারা এই মুরিদ আর ভক্ত কিন্তু দুই রকমের, দুই রকমের। আপনারা কোন তো মুরিদের দাম বেশি না ভক্তের দাম বেশি, কার দাম বেশি, ভক্তর দাম বেশি। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানার ওই ওলি, উনি বলে আমি একদিন আপনাদের এদিকে নদীর পাড়ে মানুষ বাথরুম দেয় না, দুইটা বাঁশ দিয়া লাশ মাথার ভিতরে খুব সুন্দর করে
কাসা দিয়ে পরে দিয়া গুইটটা লইয়া যায় না, গুইটটা লইয়া যায় উনি যাই ওনার এই বদনা ছিল লোটা ছিল আগে তো কাঁসার লোটা ছিল এটা পড়ে গেছে ফাগলা ভক্ত ছিল লাভ দিয়ে নেমে গেছে জিজ্ঞাসে কেন নামছো হুজুর আপনি আদেশ করছেন আপনার আদেশ আমি শুনবো না বলে হ্যাঁ আদেশ তো শুনবা তা আদেশ শোনার মতো কাজও তো করা লাগবে তা আদেশ শোনার মতো আপনি মুর্শিদের দরবারে যান একটা মানুষ নিজে বলতে পারবেন যে হুজুর আমি জিকির করি ঠিক কিন্তু আমি গুমানের পরে আমার কলব জিকির করে কিনা এখনো পর্যন্ত এটার কোনো দিক দিশা পাই নাই। পাইবেন তখন যখন আপনি দেখবেন জিকির করার পর আপনার শরীর ফাটা লাগে মনটা খুব পাতলা লাগে আল্লাহ যেন আমাদেরকে এমনভাবে নিজের কলবটা তৈরি করার তৌফিক দান করে জোরে কোন আমিন। ওই আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি কয় আমি যেদিন আমার মুর্শিদ জুন্নুন মিশরির কাছে বায়াত গ্রহণ করছি কি গ্রহণ করছে বায়াত গ্রহণ করছি আমি মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় বায়াত গ্রহণ করে আমি আমার বাড়ি দামেস্কে যখন চলে আসলাম দামেস্কের বড় বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাদ ওনার পেটের মধ্যে বড় পীড়া হয়ে গেছে পেটের ব্যথা আর কি পেটের ব্যথা হওয়ার পরে ওই হাদ্দাদ ইবনে হাদ্দাদ ওনার এলাকার যত ডাক্তার আছে সব ডাক্তাররা তার এই পেটের চিকিৎসার জন্য দেখাইছে সব চিকিৎসার জন্য দেখানোর পরে ওই দামেস্কের এমন কোন উজাবৈদ্য বাদ রাখে নাই সবাই রে দেখানোর পরে সবাই কয় এই রোগের চিকিৎসা আমার কাছে নাই বলে পাবো কই বলে এই রোগের চিকিৎসা যদি আপনাকে পাইতে হয় তাহলে দোয়া লাগবো কি দোয়া লাগবো দোয়া লাগবো হুজুর দোয়া লাগবো বলে কেন 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 কারণ হাদিস শরীফ প্রমাণ করে আত্মাকবিরু লাই আর উদ্দু মানুষের তকবিরে কোনোদিনই পরিবর্তন হয় না তবে ইল্লা বিদোয়া কেউ যদি দোয়া করে মানুষের তকবিরে পরিবর্তন হয়ে যায় আপনার কামাই রুজি নাই ব্যবসা করেন বরকত হয় না অথবা লাখ লাখ টাকার মালিক কিন্তু টাকা পয়সা দিয়ে শান্তি পান না কিছু লাগবে না মানুষের কাছ থেকে শুধু দোয়া কামনা করেন শুধু দোয়া চান দেখবেন আপনি দোয়া কামনা করার কারণে আপনার সকল কাজের মধ্যে আপনি বরকত পাইবেন বাচ্চা হাড্ডা দিক না হাড্ডা কয়ে জগৎ আমারে যখন কোন ডাক্তারের রোগ সারাইতে পারলো না আমার ডাক্তাররা কয় এখন আপনি মানুষের কাছে দোয়া কামনা করেন যেন আপনার পেটের রোগটা ভালো হইয়া যায় এমন টাইমে ওই এলাকার যে আল্লাহর ওলি আল্লামা সাহল ঘুমের ঘরে সকলের মধ্যে দেখলো উনি স্বপ্নের মধ্যে দেখতেছে ওই বাদশা হাড্ডা দিকনে হাড্ডা ওই দামেস্কের বড় মাপের একজন আল্লাহর ওলির তার জেলখানায় নির্দোষ ভাবে আটকে রাখছে একজন সেনাপতি আমার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয় হুজুর আপনি কি খবর পাইছেন বাচ্চা যে অসুস্থ বলে হ্যাঁ হুজুর একটা ডাক্তার বাকি রাখি নাই সব ডাক্তার দেখাইছি কিন্তু হুজুর কোন ডাক্তার আমার এই বাসারে ভালো করতে পারে নাই ডাক্তাররা বলছে এবার দোয়া করতে বলেন দোয়া করলে হয়তো আল্লাহ মাফ করবে আমারে বলছে দোয়া করার জন্য আপনি আল্লামা সাহাল নাকি একজন উপযুক্ত ব্যক্তি বন্ধুরে আপনাদের এলাকার মধ্যে মাঝে মাঝে যখন খরা লাগিয়া যায় মাঝে মাঝে বিপদ আপদ দেখা দেয় বিভিন্ন পিসাব দ্বারে দিয়া বড় হুজুর দ্বারে দিয়া দোয়া ফরান না আগের যুগে যখন খরা লাগতো বড় বড় পীর মাশাইখের এলাকায় না খোলা মাঠের ভিতরে যখন বৃষ্টি হইতো না বৃষ্টি লেগে দোয়া করাইতো সালাম ফিরানোর আগে বৃষ্টি হয়ে যেত আমি হয়েছেনি এমন হয়েছেনি এমন হয়তো উনি ডাক দিয়া কয় আল্লামা সাহাল হইল দোয়ার জন্য শ্রেষ্ঠ বাদশার দরবারে আল্লামা সাহাল কেন হইল বাদশা ডাক দিয়া কয় আল্লামা সাহাল
আপনি একটু দোয়া করেন আমার জন্য। বলে কেন? বলে আমার পেটের মধ্যে বড় ব্যথা, ডাক্তাররা কইছে তারা নাকি চিকিৎসা করতে পারবে না, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ মনে হয় আমার এই পেটের ব্যথাটা ভালো করব। এবার আল্লাহ সাহাল কয়, আমি যে গতকালকে স্বপ্ন দেখছি আল্লাহর একজন খাস বান্দা এই জেলখানার মধ্যে আটক হয়ে পড়ে রয়েছে, আমার তো এখন তার সারানোর একটা সুযোগ আইছে। আল্লাহ সাহাল একটা ডাক দিয়া কয়, বাসা আমি দোয়া করতে পারি দুইটা শর্তে। বলে দুইটা শর্ত কি? বলে এক নম্বর শর্ত, তোমার জেলখানার মধ্যে যত কয়েদি আছে সব কয়েদিরে তুমি ছাইরা দেওয়া লাগবো। দুই নম্বর শর্ত, ওই কয়েদিদেরকে ছাড়ার পরে তুমি ওয়াদা করা লাগবো, তওবা করা লাগবো, যেন তুমি আর কোনোদিন কোনো মানুষের নির্দোষভাবে জেলখানায় ঢুকাইবা না। বাদশা কয়, আল্লাহ পাকের জাতে পাকের কসম, আমি তওবা করলাম, ওয়াদা করলাম, আমি আমার এই জেলখানার মধ্যে যত মানুষ তাদেরকেও ছাইরা দিলাম, যাও 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 আমার জন্য দোয়া করো। আল্লাহ সাহাল কয়, এবার আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, জেলখানার কয়েদিরাতে তো ছাড়ল, আমি যদি দোয়া করি আল্লাহ নিয়ে আমার দোয়াটা কবুল করে, আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে মনে হয় এই বাসা হাতটা দিবনে, হাতটা আমার কর্তান ফালাইয়া দিব। কারণ ওনার কথা মোতাবেক জেলখানার যত কয়েদি আছিল তারা ছেড়ে দিছে, ওনার কথা মোতাবেক বাদশা তওবা করছে, বাদশারে বলছে এরপর আমি দোয়া করবো, এরপর আল্লাহ আপনারা মাফ করবো। আল্লাহ সাহাল কয়, এখন যদি আমি দোয়া করি আর এখন যদি বাদশার ফেরের ব্যথা ভালো না হয় তাহলে তো আমার অবস্থা পাই, ঠিক না? ঠিক না? আল্লামা সাহাল কয়, আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল রাখলাম, কি রুমাল রাখলাম, এটা আমার নবীর সুন্নত রুমাল একটা রাখাম। আল্লামা সাহাল কয়, আমি আমার রুমালটা রাখলাম, ওই রুমালটা কাঁধের মধ্যে থেকে তুইলা বাদশারে বললাম, বাদশা আপনার এবাদত মহলটা কোন জায়গায়, এবাদত করেন কোন জায়গায়? বাদশা কয়, রাজপ্রাসাদের দক্ষিণ দিকে পশ্চিম কন্যারে এবাদত খানা। এবার উনি দক্ষিণ দিকের পশ্চিম কন্যারে এবাদত খানায় যাইয়া নামাজের মুসল্লাটা ওনার নিজের রুমালটা নিজে বিছাইয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদো ও আল্লাহ, এতক্ষণ আমি একজন জালেম বাসারে তোমার কাছে তওবা করাইছি, আল্লাহ এতদিন অন্যায়ের পরে তুমি বাসারে তওবার পোশাক করাইয়া দিছ, তওবা করাইয়া দিছ, আল্লাহ এখন আমি যদি দোয়া করি তুমি যদি বাসারে পালা না করো তাহলে আমি এই আমি হযরতে সাহালের তো বদনাম হবে। আল্লাহ তুমি আল্লাহর হস্তে এই ব্যক্তিটার পেটের ব্যথাটা তুমি ভালো কইরা দাও। আল্লাহ সাহাল কয়, আমি নামাজের সালামটা ফিরাইয়া দোয়া কইরা বাহিরে আসার সাথে সাথে দেখি আমার নামাজের ঘরের সামনে বাদশাটা দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, বাদশা ও বাদশা পেটের ব্যথা ভালো হইছে নি? বাদশা বলছে হ্যাঁ হইছে। এ বাদশা আপনি খুশি নি? বলে খুশি। বাদশা কয়, আমি শুধু খুশি না, আমি কয়েদিরারে ছাড়ছি, তওবা করছি, এখন আমার মনে চায় আমি আপনারে 1000 দিরহাম উপহার দিতাম, আমার মনে চায় আপনারা আমি 100টা অটো উপহার দিতাম। বাসা ডাক দিয়া কয়, আমি আপনাকে উপহার দিয়া সম্মানিত করতে চাই। উনি ডাক দিয়া কয়, যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তারে ফিরায় না, ওই ব্যক্তি আমি মানুষের কাছ থেকে কোনো কিছু নেই না। এবার বাসা কয়, আমি বুঝতে পারছি রে আপনার দোয়া কেন আল্লাহ কবুল করছে, কারণ আপনি আমার কাছ থেকে কোনো কিছু নেন নাই, আমার আল্লাহর কাছ থেকে নিছেন। উনি ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছ থেকে কেন নিছি শুইনা নাও? হযরতে জুন্নুন মিশরির দরবার থেকে আসার পরে যখনই আমার কোনো কিছু প্রয়োজন হয় আমি বিসমিল্লাহ কয়া আমার ডান হাতের তালুটা আসমানের দিকে বাড়াইয়া দেয় আমি হাতটা নামাইলে দেখি আমার হাতের মধ্যে স্বর্ণ মণিমুক্তা জহরত হাজির হয়ে গেছে। আমি এগুলা বিক্রি কইরা কত ফকির মিসকিনদের দান সদকা করছি, কিন্তু এখন এই জামানায় এমন পলি পাওয়া বড় কষ্টের ব্যাপার রে বাবারা, এখন এই জামানায় এমন পলি পাওয়া বড় কষ্টের ব্যাপার, কিন্তু বর্তমান জামানায় কোন জেনারেল শিক্ষিত রে তুমি যদি বলো হাওয়ার মধ্যে হাত বাড়াইয়া বিসমিল্লাহ কয়ে হাত বাড়াইয়া স্বর্ণ মণিমুক্তা পাইছে এরা হাসবে, কারণ কি? কারণ কি? এদের মধ্যে এলমের তাসাউফের কোনো জ্ঞান নাই, এলমের তরিকতের কোনো জ্ঞান নাই, এই জ্ঞানটা না থাকার কারণে এই ব্যক্তির এগুলা বিশ্বাস করতে চায় না। বাজানো
ও আমার দাম তলিয়ার বাবারা। এবার হযরত আল্লামা সাহান যখন এই কথা বইলা বাদশাহ দরবার থেকে চলে যায়, সামনে যাইতে যাইতে হঠাৎ করে দেখে একজন হতভম্ব দরিদ্র মানুষ ওই আল্লামা সাহালের সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে আল্লামা সাহাল, বাদশাহ আপনার সম্পদ দিতে চাইছে, উপহার দিতে চাইছে, আপনি তো উপহারটা নেন নাই, আপনি জানেননি, আপনি যদি ওই বাদশাহ দেওয়া উপহারটা নিতেন আমি এই উপহার দিয়া আমার ঋণ গুলা পরিশোধ করতে পারতাম। বলে বাবারে যদি আমি দুনিয়ার এই বাদশাহর কাছ থেকে কোনো কিছু নিতাম, বাদশাহ আমার উপরে টাকা পরি দেখাইতো, বাদশাহ আমার আঙ্গুল দিয়ে কইতো তোমার আমি 1000 দেরহাম দিছি, তোমার 100টা উট দিছি, এগুলার বিনিময়ে আমি আমার এই রোগটা ভালা করাইছি, আমি বাদশাহর কাছ থেকে কোনো কিছু নেই নাই। পাগলারে তুমি বলো না, তুমি কি তোমার ঋণ গুলা পরিশোধ করতে চাও? উনি ডাক দিয়া আল্লাহর কসম আমি আমার ঋণ গুলা পরিশোধ করতে চাই। উনি ডাক দিয়া কয় তুমি আমার সঙ্গে একবার তওবা করো। বলে হুজুর কি বলবো? বলে তুমি আমার মুখে মুখে বলো আল্লাহ আমি আর কোনোদিন গুনার কাছে যাব না, তবে এই কথা বলার পরে অন্তরে অন্তরে বিশ্বাস রাখবা কোনোদিন তুমি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ারে যেমন ভাবে ডরাও, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ারে যেমন ভাবে ভয় পাও, ওই গুনা করাটারে তুমি এমন ভয় পাইবা। উনি কয় হুজুর আমি রাজি হইলাম আপনার তওবার লগে। উনি ডাক দিয়া কয় আমি একটা মুঠ বালু লইলাম মাটির মধ্যে থেকে মরুভূমি থেকে, বালুগুলা লইয়া ওই পাগলারে বললাম তুমি তোমার রুমালটা বিছিয়ে দাও, তার রুমালে দিয়া রুমালটা গুড়া দিয়া বললাম তোমার যত পাওনাদার আছে এই রুমালটা তাদের সামনে নিয়ে খুইয়া দিবা, আর তারারে বলবা তাদের পাওনা টাকার অংশ নেওয়ার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আল্লামা সাহাল যখন আমার বালিগুলা মুঠ করে নিয়া আমার রুমাল পেছে আমার বিদায় করে দিছে, বিদায় করার পরে আমি আমার পাওনাদারদের কাছে যাইয়া বললাম রুমালে যা আছে তা নিয়ে যাও, এবার সবাই আমার রুমাল থেকে এক মুঠ করে কি জানি নিয়ে গেছে। আমি রুমালের দিকে তাকিয়া দেখি এই রুমালের ভিতরে আবার এক মুঠ বালি পড়ে রইছে। পাওনাদাররা জিগাইলাম পাওনাদাররা তোমরার পাওনা কি তোমরা নিবা না? কয় আল্লামা সাহাল এই তোমারে যে বালুগুলা পড়াইয়া দিছে ওই বালুগুলা বালু না রে, এই বালুগুলা হইল মনি মুক্তা জহরত, ওই জহরত আমরা আনছি আমি তো বালুই পাইছি। তবে রতনে রতন চিনে না, না হইলে কষ্টি পাথর, রতনে রতন চিনে না, না হইলে কষ্টি পাথর, আবার স্বর্ণ চিনে স্বর্ণকারে গো, আবার স্বর্ণ চিনে স্বর্ণকারে গো, আরে হয় যদি মনের মতো মুর্শিদ রূপে ডুব দিল যে জনের, মুর্শিদ রূপে ডুব দিলে যে জন, আরে মুর্শিদ রূপে ডুবলে তুমি ওইবারে ফানা কলবে হইবা দিবা না মুর্শিদের প্রেমেতে, আরে এই হৃদয়ে থাকলে তোমার আল্লাহ নবীর প্রেম, আরে কলবে তোর হবে পয়দা, কলবে তোর হবে পয়দা, মামদ মাওলার নাম মনরে মুর্শিদ রূপে ফানা হইয়া দেখো রে। এবার জানতে চাই বাবারা আল্লাহর ওলি যদি তার কুদরতি হাত দিয়া এবাদতের বরকতে সামান্য বালিরের স্বর্ণ বানাইতে পারে, আমরা যদি আল্লাহ তালার খাস এবাদত করি আমার আল্লাহ আমাদেরকে এমন ক্ষমতা দিতে পারে কি পারে না? আল্লাহ যেন সবাইকে নূর নবীর ওসিলায় এমন ক্ষমতা প্রদান করে, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আল্লাহ মোহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা, আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করে নূর নবীজি আমরারে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওয়াদ নাবিয়ানা আল্লামা সাহাল যখন একের পরে এক এমন কারামতি দেখায়, এবার আল্লামা সাহালের কাছে আগমন করছে হযরতে সাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি, বড় মাফের অলি
সাকিব বল কি কয়, এ সাহাল তোমার কাছে জানতে চাই এমন আজব কারামত তুমি কই শিখলা? উনি তো আমার উস্তাদের কাছে। বলে উস্তাদ ডাকে, বলে উস্তাদ হইল আমার হযরতে জুনুন মিশরি। সাকিব বল কি ডাক দিয়া কয়, সাহাল রে, ও সাহাল কোন মা তোমার জন্ম দিল? যেই মা তোমার জন্ম দিছে তোমার মায়ের জীবন বড় ধন্য। কোন বাবা তোর জন্ম দিল? কোন বাবার নসল থেকে তুমি তোমার মায়ের রেহেমে আসলা? তোমার আব্বার জীবন ধন্য। আল্লাহ সাহাল ডাক দিয়া কয়, শোনো রে ও সাকিব বল কি, আমার যেই মা জন্ম দিছে ওই মা দুনিয়ার কোন সাধারণ মা না, ওই মা হইল তাহাজ্জুদ গুজার কর্ণেওয়ালা একজন মা। আমার মা এমন কোন সময় নাই দুনিয়ার কোন কর্ম সম্পাদন করার জন্য আমার মা ঘর থেকে বাইর হয়েছে। বলে তোমার মা এমন একজন ধর্মওয়ালা মা, তোমার মা এমন একজন আল্লাহ প্রেমিক নবীর প্রেমিক মা, তোমার মায়ের এমন কোন এবাদত ছিল যে এবাদতের কারণে আল্লাহ তাআলা তোমার মা দুয়ার বরকতে তোমার এত সুন্দর মর্যাদা দান করছে। উনি ডাক দিয়া কয়, আমার মারে আমি প্রত্যেক সময় দেখতাম রে, ফজরের নামাজের আগে উইঠা উইঠা আমার মা জননী নামাজের মুসল্লার ভিতরে সেজদার মধ্যে পুরা পুরা কান্ত। আমি আমার মার একদিন জিগাইলাম, মা গো মা আপনি কেন নামাজের মুসল্লায় পুরা পুরা কান্দেন? আমার মা আমার উত্তর দিতে, সন্তান রে আমার আল্লাহ তো বলছে ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়া বাসাক রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীরে বলছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। রে আমার মা আমার কাছে এই আয়াতের ব্যাখ্যা শোনাইছে। আমার মা কইছে, যখন নাকি এই আয়াত আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কামছে। ছোট বাচ্চা মানুষরা দুধের জন্য মার কাছে যেমন কান্দে, আমার নবীও নাকি আল্লাহ তালার কাছে তার চাইতে আরো কষ্ট কইরা কইরা কামছে। আমার নবী আমার আল্লাহরে বলছে, আল্লাহ আমার তাহাজ্জুদ নামাজ পড়লে আপনি বলছেন মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মতেরা গুনাগার, আমার উম্মতরা তো গুনাহ করব। আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার উম্মতের গুনাহ মাফ করবানি, আল্লাহ আমার উম্মত তো তাহাজ্জুদ নামাজ পড়ব, আমার উম্মতের চাহিদাগুলা পূরণ করবানি। শোনো রে বাবা, আল্লামা আহমদিয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহ উনি নিজে বর্ণনা করতেছে তাফসীরে কামজুল ইমানের মধ্যে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়া তার মনের যত আশা আছে একটানা তিন মাস আমার আল্লাহ তালার কাছে কান্না করে করে বলতে পারে, আমার আল্লাহ তালা তার মনের আশাগুলা পূরণ করে। জবান না খুলে কোন আল্লাহু আকবার বাজানো। ও দান্তলিয়ার বাবারা, দান্তলিয়ার পরদার আড়ালের মা বোনেরা, চিন্তা করেন গো কেমন মায়ের কেমন ফুট ছিল। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওই ছেলে কয় আমার আল্লাহ তালার আয়াতের এই কথা যখন আমার মা বলছে, আমি আমার মারে বলছি, মা আপনি তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহ তালার কাছে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে আপনার এবং আল্লাহ তালার একজন খাস বান্দা হিসেবে কবুল করে। ওই মা জননী ঘোষণা করে, শোনো রে জগৎবাসী, আমি আমার সন্তানের জন্য এমন ভাবে দোয়া করছি, ওই দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সন্তানদারে ওলি বানাইছে। সন্তান কয়, আমি যেদিন থেকে বুঝদারা হয়েছি আমার বয়স 7 থেকে 8 বছর বয়সের হয়েছে, আমি আমার মায়ের সঙ্গে আমার মাঝেই তাহাজ্জুদের নামাজটা পড়ে, আমি আমার মায়ের সঙ্গে তাহাজ্জুদের নামাজটা পড়া শুরু করলাম। আমার মারে প্রশ্ন করলাম, মা গো মা আমি যে তাহাজ্জুদের নামাজ করি গো মা, আপনি বলেন না আমার আল্লাহ আমি সন্তানকে আপনার মতো আবেদ বানাইব নি, আপনার মতো সলে বানাইব নি। আমার মা কয়, সন্তান ওইরা দেখো না আমার আল্লাহ তালা কাউরে খালি ফিরায় না, তুমি যদি পড়ো আমার আল্লাহ তালা অবশ্যই তোমারে খালি ফিরিয়ে দিবে না। ওই সন্তান কয়, আমি আমার মায়ের সঙ্গে একটানা তাহাজ্জুদের নামাজ
পড়তে লাগলাম। এমন ভাবে আমি অনেক বছর পর্যন্ত পড়তে 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 আমার বয়স যখন 16-17 বছরে রূপান্তরিত হয়েছে, এবার আমি আমার মা একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লার মধ্যে উঠছে। আমি নামাজটা পড়া আমার মারে বললাম, মা আগামী কালকে আমরা আবার তাহাজ্জুদ পড়ব। আমার মার এই কথা বইলা যখন আমি ওই রাত্রবেলা ঘুমাইছি, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, কিন্তু ওই দিন আমার শরীরটা একটু ক্লান্ত পরিশ্রান্ত লাগার কারণে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য উঠি নাই। আমি ফজরের আজান যখন হয়েছে নামাজ পড়ার জন্য উঠলাম, আমি যাইয়া দেখলাম চারিদিকে আজান হইতাছে আর আমার আম্মা যা ঘরের মধ্যে পুরা পুরা ও সেজদার মধ্যে পুরা রয়েছে। চারিদিকে আজান হইতেছে, আমার মা সেজদার মধ্যে পুরা রয়েছে। আমি আমার মার দিকে তাকাইলাম, ডাক দিলাম, মা গো মা ফজরের নামাজের সময় তো হইয়া গেছে গো মা, উঠেন গো মা আর দেরি কইরেন না গো মা। আমার মা কোনো উত্তর দেয় না। যখন নামাজের সময় অতিবাহিত হইয়া যায় আমি আমার মা জননীরে ডাকতে লাগলাম। আমি আমার মায়ের মাথাটার মধ্যে যখন হাতটা লাগাইলাম আমি দেখছি রে আমার মাটা মাটির মধ্যে হঠাৎ করে ডান দিকে কাঁচ হইয়া পড়ে গেছে। আমি আমার মার নাকে মুখে হাত দিয়া দেখি আমার মাটা দুনিয়ার মধ্যে থেকে বিদায় হইয়া গেছে। আমি চিন্তা করতে লাগলাম আমার মা যে বিদায় হইয়া গেছে, আমার মার সঙ্গে ওয়াদা ছিল আজকে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় আমার মা আমার জন্য দোয়া করবে। আমি কাঁদতে লাগলাম। পরের দিন আমার আম্মা জানার কাফন দাফন হইয়া গেছে। কাফন দাফন হওয়ার পরে আমি আমার আল্লাহ তালার কাছে কাঁদতে লাগলাম, কারণ মা বাপ মরলে সন্তান দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে, মা বাপ মরলে সন্তান কষ্ট সহ্য করতে পারে না। আরে তোমার এখন মা বাবার জন্য চোখের পানি চোখ দিয়ে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গি ডালনার মধ্যে ঝুলে দেখলে চোখের পানি বায়া বায়া পড়ে, আম্মার পুরান কাপড়টা আলমারির মধ্যে দেখলে চোখের পানিটা বায়া বায়া পড়ে। সন্তান রে উনি ডাক দিয়া কয়, আমি রাত্রবেলা কান্না করতেছি, আমার ওস্তাদ আইসা জন্মন মিশরি কয়, বাবা কান্দো না কান্দো না, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানলে নাজাত প্রদান করব। উনি ডাক দিয়া কয়, আমি যখন জন্মন মিশরিরে আশ্বাসটা পাইছি আমি নামাজ পড়া পড়া সেজদার মধ্যে আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, আল্লাহ আমার মা তো অন্ধকার কবরে, আমার মা কবরে কেমন আছে জানি না, তবে আমার মা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আমার মা তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আল্লাহ তুমি আমার মা ডারে দুজকের আগুনে জ্বালাইও না। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি যখন কান্না করতে লাগলাম কান্না করতে করতে আমি কখন জানি নামাজের মুসল্লাডার মধ্যে বেহুশ হইয়া গেছি। নামাজের মুসল্লাডার মধ্যে বেহুশ হওয়ার পরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম, কে জানি একজন আমার ওই ঘরটার মধ্যে হাজির হইয়া গেছে। আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি ওই ঘরের দিকে তাকাইতে পারলাম না, হঠাৎ করে দেখলাম আমি আমার ঘরের মধ্যে নাই, আমি দেখতাছি সুন্দর একটা সাজানো বাগানের মধ্যে একজন অবলা সুন্দর সাদা পোশাক পরনেওয়ালা নারী ঘোরাফেরা করতেছে। আমি ওই মহিলারে জিজ্ঞাসা করলাম স্বপ্নের মধ্যে, মা গো মা ও মা গো কে গো আপনি আমার স্বপ্নের মধ্যে আপনি কেমনে হাজির হইলেন? উনি মাথার কাপড়টা উঠাইয়া ডাক দিয়া কয়, সাহাল রে আমি হইলাম তোর গর্ভধারী মা, ও মা এটা কোন জায়গা, তোর সুন্দর জায়গা, এই জায়গার মধ্যে আপনি কি করেন গো মা? ওই মা ডাক দিয়া কয়, তোমার মতো একজন সন্তান আমি মার জানাজা পড়াইছে আর দুনিয়াতে নামাজ পড়া পড়ে আমি মার জন্য দোয়া করতেছে, আমি তো সাধারণ জায়গায় থাকতে পারি না।
আমার আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আমি মা জননীর জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিছে। মা আল্লাহ যে জান্নাতে প্রবেশ করাইয়া দিছে গো মা, আপনি কি জান্নাতে বড় আরামে আছেন? বলে তোমার মতো একটা সন্তান যদি দোয়া করে, আমি মা কষ্ট থাকতে পারি না, একটা সন্তান দোয়া করলে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এ দান্তলিয়ার বাবারা, এ তাজপুরের বাবারা, জানি না রে কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। একটাবার চিন্তা করে দেখো রে সন্তান, মা বাপ যদি কবরে থাকে, সন্তানের দোয়ার বরকতে আল্লাহ যদি মা বাবার কবরের আযাব মাফ করতে পারে রে, হালকার মাহফিলে যদি তোমরা তোমাদের মা বাবার জন্য কান্দ, আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। দান্তলিয়ার যুবক রে, ও দান্তলিয়ার মুরব্বীরা, মা নাই বাবা নাই, একবার চিন্তা করো আল্লাহ নি তোমার মা বাপরে কবরে মাফ করে দিছে। তবে আমরার একটা বিশ্বাস রে, এই দান্তলিয়ার মা ফিরে বৈশা, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দিব। আল্লাহ তাকে দেখো গো, এই দান্তলিয়া এবং তাজপুর এলাকায় কত সন্তান জানি মা ফিরে বসে, তারার জগতের মধ্যে মা নাই। কত সন্তান জানি মা ফিরে বসে, যারার জগতের মধ্যে আব্বা নাই। আমি চিন্তা করছি রে, না জানি নাকিমের মতো এলাকায় কোন সন্তান জানি আব্বা হারা, আবার এমনও সন্তান আছে মা বাপের জন্য দোয়া করব দূরের কথা, এরা এদের বউয়ের কথা মা বাপরে জুদা কইরা দিছে, মা বাপরে আলাদা কইরা দিছে, এমনও সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিছে। সন্তান দেও পারলে তোমার পাগুলা আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাউডা পরিষ্কার কইরা দেওয়ার চেষ্টা করব। হুজুর কেন এমন কথা বললেন? আমি বলবো রে বাবা, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আম্মাব্বার বউয়ের কথা শুইনা মা বাপ জুদা করে দিয়া থাকো, তুমি সন্তান কিন্তু মরলেও শান্তি পাবা না, দুনিয়াতে লাখ লাখ টাকা কামাই করলেও শান্তি পাইবা না। কারণ আল্লাহর নবী কয় রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। সন্তান তোমার বউ তোমার কথার সাথে সাথে বলে, তুমি নিয়ে একা তোমার মা বাবার সন্তান, আরো তো দুই ভাই আছে, তারা কেন খাওয়ায় না, তুমি কেন একা খাওয়াও? ওই সময় বৌদারে উত্তর দিবা, স্ত্রী গো আমার মা বাবা আমার বড় আদর যত্ন করে মানুষ করছে, আমার অন্য দুই তিন ভাই তারা রে খাওয়াক আর না খাওয়াক, আমি সন্তান একা খাওয়ামো কেন জানো গো স্ত্রী? কারণ আল্লাহর নবী কইছে, মা বাপের পেছনে যদি কোনো সন্তান মাত্র এক দেড়হাম খরচ করে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে এটাকে লক্ষ লক্ষ হাজার গুণ হিসাবে পাইয়া যাবে। বন্ধুরে কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপ বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজ ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মা বাপ এমনি গুড়িয়া গুড়িয়া খাওয়ার জন্য তোমার জন্ম দেয় নাই, মা বাপরে কইবে এক ঘরে বৈশা ভাত খাবেন, তিন বেলা তিন ঘর থেকে খাবার আসবে, আপনি তিন রকমের খাবার খাবেন। কারণ কি, মা বাপ বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আম্মা আব্বার কখন কি খাইতে মন চায় সন্তানের কাছে ডরে বলে না, তিন দর থেকে তিন রকমের খানা আসলে মা বাবার যেটা দিয়া মন চাই সেটা দিয়া খাবার খাবে। তুমি সন্তান যদি এই মা বাপরে জুদা করিয়া দিয়া থাকো, আল্লাহর দোহাই লাগে তোমার কদমে হাত দিয়া বলি, আজকে এখান থেকে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, যদি ঘুমাইও থাকে আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরে কইবা, মা গো মা ও আব্বা আল্লাহর হস্তে আমার মাফ করে দেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া
বলছে তোমারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার পাও ছাইরো না। অনেকে চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরে মাফসামু দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে আমি সালামই করি না। হুজুর আমি কেমনে বলতাম আপনাকে কষ্টের কথা, আমার মা তো দুনিয়ার জমিনে বাইসা আছে কথা সত্য, আমি আমার মা জননীর পায়ে ধরে মাফ চাইব কেমনে গো হুজুর? হুজুর আপনি বলেন না আমি আমার মা জননীর পায়ের মধ্যে ধরে সালামও করি না। আমি বলবো সন্তান সালাম না সালাম না, যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে মুখ লাগাইয়া সুমা খাইবা। হুজুর কেন গো? কারণ আম্মা আব্বার কদমে মুখ লাগাইয়া সুমা খাইলে এটা আম্মা আব্বার কদমে সুমা লাগে না। আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে সুমা খাওয়ার সওয়াব পাওয়া যায়। নবী গো, ও নবী গো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যাইয়া মার পায়ে সুমা খাইব, মার পায়ে ধরে মাছ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাছ চাইব? নবী গো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাছ চাইব? ও মায়ার নবী, আমার মা বাবার জন্য আমার মনটা বড় কান্দে। এ সন্তান রে একটাবার চিন্তা করো, তোমার যে মা নাই, তোমার মা তোমারে কত কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া তোমার মা তোমারে খাওয়াইছে। আরে এমনও দিন গেছে এক বেলা ভাত না খাইলে মা তোমারে বারবার বলতো, কিরে সন্তান কিছু বাড়তি খাস না, তোর পেটটা দিয়ে পিঠের সঙ্গে লাইজা গেছে। এখন দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার তোমার জিগায় না, কারণ মার মতো ভালো তোমারে দুনিয়াতে আর কেউ বাসে না। আজকে তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারো না। সন্তান রে, তোমার মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, তুমি সন্তানদের জন্য রাইখা দিছে। মা চিন্তা করত আমার ফুলাটা, আরে আমার সন্তানটা কষ্ট করে রোদের মধ্যে দিয়ে আইব, আমার ফুটরা ঠান্ডা ভাত খাইলে আমার ফুটের কলিজাটা ঠান্ডা হইব। আজকে মা কবরে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে রইছে, কিন্তু তুমি তোমার মার মুখে মার পছন্দের মতো একটু খানা দিতে পারো না। সন্তান রে, তোমার আব্বাগান খালি পায়ে পায়ে হাঁটছে, তোমার স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় নতুন জামা কাপড় নতুন জুতা কিনা দিছে, ঈদের দিনে আব্বা পুরান জামা কাপড় গুলা দুইয়া দুইয়া পড়তো, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত। কিন্তু আজকে আব্বা অন্ধকার কবরে শুয়া রয়েছে, আব্বা ওই সময় পুরান জামা কাপড় পরিয়া সময় কাটাইতো, নতুন জামা কাপড় পড়তো না। আব্বা কইতো পুত্র এখন আর আমার ঈদের বয়স নাই, অভাবের কথা মুখটা খুলা কইতো না। হাইজে এমনও সন্তান আছে তারার বাপরে মাটি দিয়া মাহফিলে বসে, তারার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু 500 টাকা দিয়া কিনে আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না। আব্বা জান অন্ধকার কবরে, মার কাপড় ছিঁড়া গেছে, কাপড়ের আসলায় 5-10 টাকা বাইন্ধা রাখছে, ওই 5-10 টাকা তুমি সন্তানের হাত খরচ বাবদ দিয়া দিছে। আজকে তুমি সন্তানের মা অন্ধকার কবরে, মা জননীরে একটা 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনে পরাইতে পারো না, তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান রে, ওই মা যদি কবরে থাকে, আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইনা, ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইনা। আমার আল্লাহ তালার কাছে দোয়া করবা, আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না। কারণ কি সন্তান, তোমার আম্মা আব্বা তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছি, মাপ পাওয়ার সুযোগ পাইবা না। তবে ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, আম্মা আব্বার জন্য আজকের আখিরি মুনাজাতে মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ আমার মা নাই মাফ করে দেন, আমার বাপ নাই মাফ করে দেন। পর্দার অন্তরালে কত এতিম মহিলারা বৈশা রয়েছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। সন্তান রে, ও
আমার দক্ষিণ দান তলিয়া তাজপুর ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের যুবকেরা অনেকেই তো আসো মা নাই বাবা নাই, আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল রুসিলায় আপনার মা বাপরে মাফ করে দেয়। শোনো রে নবীর পরিজাত টুকরা সাহাবী হযরত আবু হুরায়রার কথা, হযরত আবু হুরায়রা কয় জগৎবাসী তোমরা শুনে না আমার দয়াল নবীর দরবারে একদিন দুই দিন না রে, আমি যখন বারবার আসতাম আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, আমার নবীজির চেহারা মুবারক দেখা দেখা আমি আবু হুরায়রার কাছে বড় ভালো লাগছে। আমি আমার নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চেহারা দেখতে আমার কাছে বড় ভালো লাগে, আপনি আমার কালিমা পড়াইয়া দেন। আবু হুরায়রা কয় আমি আমার নবীর কাছে কালিমা পড়া বাড়িতে যাওয়ার পরে আমার মা মরুভূমির পাপলা কাটা দিয়া আমি আবু হুরায়রার পিঠের মধ্যে মারছে আর আঘাত করছে, আমি বড় কষ্ট পাইছি। আমি যখন নবীজির দরবারে আসছি একদিন দুই দিন তিন দিন করে করে কান্না করতে লাগলাম, আমার নবীজির দরবারে আমি যখন হঠাৎ করে একজন একদিন কান্না করি আমার নবী ডাক দিয়া আবু হুরায়রা তোমার মা তোমার ইসলাম কবুল করার কারণে মারছে এই জন্য তুমি কান্না করো। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি না, দেখেন না গো আমার মা আমার এমন ভাবে আঘাত করছে আমার পিঠ দিয়া বায়া বায়া রক্ত পড়তেছে। আবু হুরায়রা কয় নবী গো আমার রক্ত বাইর হয় আমি এই জন্য কান্না করি না, কারণ আমি আমার মারে বড় ভালোবাসি, আমার মা এর চাইতে বড় অন্যায় করলেও আমি আমার মারে ভুলতে পারবো না। আবু হুরায়রা রে কান্দ কেন কান্দ কেন? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কান্দি কেন জানেননি? আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, নবী গো আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না, আপনি দোয়া করলে আমার আল্লাহ আমার মা ডারে হেদায়েত দান করব। আবু হুরায়রা এই কথা বলার সাথে সাথে আমার নবী আল্লাহর কাছে হাত না তুলে কয় আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দান করো। আবু হুরায়রা আমার নবীর সামনে বসা ছিল, আমার নবীর সামনে থেকে ওইটা আবু হুরায়রা দৌড় মারছে, সাহাবাই কেরাম আটকাইছে কিরে আবু হুরায়রা এতক্ষণ না নবীর কাছে দোয়া চাই না এখন দি নবীর দরবার থেকে চলে যাও। আবু হুরায়রা কয় আমি বেতার জ্বালার জন্য যাই না রে সাহাবিরা, আমি তাড়াতাড়ি বাড়ির যাইতেছি, আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না আমার নবীজির দোয়াটা আমার বাড়িতে আগে গেছে। আবু হুরায়রা কয় আমি বাড়িতে যাইয়া দেখি রে আমার মা গোসল করছে চুলগুলা বায়া বায়া পানি পড়তাছে, আমি জিগাইলাম মা গো আপনি কেন এখন আজকে দরজা খোলা রাখছেন, আপনার চুলগুলা বায়া পানি পড়ে এখন তো গোসলের টাইম না। আবু হুরায়রার মা কয় আবু হুরায়রা আমি তুমি ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেক দিন তোমারে আঘাত করছি মারছি। আবু হুরায়রা শোনো 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 আমি যে তোমারে মারছি আমি মা চিন্তা করলাম তোমার এতবার মারার পরে তুমি একবার আমি মার একটা মাইল ফিরিয়া দাও নাই, তুমি কইছো ইসলাম ধর্ম গ্রহণ করলে মাইর খেলে এটার জন্য আল্লাহ প্রতিদান দেয়। আবু হুরায়রা কেন তুমি কথা বলো নাই মাতো নাই? আমি মার মনে প্রশ্ন জাগছে আবু হুরায়রা মুসলমান হইয়া কি মজা পাইছে, আমি একবার মুসলমান হম আমি ইসলামের স্বাদ নিতাম চাই। আবু হুরায়রা মা ওই সময় ইসলাম গ্রহণ করছে, আবু হুরায়রা কয় আমার মা ইসলাম গ্রহণ করার পরে যখন মরছে আমার নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমার মা দারে জান্নাতি বানিয়ে দিছে। এর সন্তান ও দান্তলিয়ার যুবকেরা দান্তলিয়ার মুরব্বীরা আজকের মাহফিলে কে জানি বসছো তোমরা মা নাই, তোমরার মা নি অন্ধকার কবরে কেমন আছে জানো না, আজকের মাহফিলে এমনও কত সন্তান আছো তোমরার বাবা নাই, তোমরার বাবা অন্ধকার কবরে কেমন আছে তুমি জানো না। সন্তান রে তোমার মা যদি থাকতো বাবা যদি থাকতো মা বাপরে যদি মাসে মাসে একটা হাজার টাকা করে হাত খরচের টাকা দিতা, আম্মা আব্বা অসুস্থ থাকলে মাসে যদি মা বাপরে এক হাজার টাকা করে ওষুধ খরচের টাকা দিতা তাহলে বারো মাসে বারোটা হাজার টাকা লাগতো মা বাবার ওষুধ খরচের জন্য। তোমার মা তোমার আব্বা দান পৈতৃক সম্পত্তি দিয়া গেছে অনেক জারিয়া থাকা জমি দিয়া গেছে, যে বাড়িতে থাকো এই বাড়িটা তোমার মা তোমার বাবা
আল্লাহ তোমারে দিয়া গেছে, যদি মাসে মাসে 5,000 টাকা করে বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। 60,000 চাইলাম না, 12,000ও চাইলাম না, একজন সন্তান শুধু বলবেন, হুজুর আমার মা নাই একটু খাস করে দোয়া করবেন, আমার আব্বা নাই একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ নিয়ে আমার মা বাবার কবরের আজাব মাফ করে দেন। ও হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই, আপনি আগামী বছরে মাহফিলে 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকেন বলে, হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি, আমার বাপরে বড় ভালোবাসি, আমি আগামী বছর মাহফিলে